তো আমাকে একটা বাইক কমেন্ট করছিলেন যে বাইক কফি শপে আপনারা কি হাতে বানান কফি শপ না কফি না মেশিনে বানান তো এটা হচ্ছে ক্যাপাচিনো বানাবে এখন ক্যাপাচিনো বানানোর জন্য এটা হচ্ছে স্প্রেসো মেশিন আমাদের এখান থেকে বিনস নিতে হবে বিনস পাউডার তারপর এটা যেভাবে করে আপনার এখানে চাপ দিয়ে এটা সমান করতে হবে করার পর এই মেশিন এটা লাগাবে আপনারা ফুল প্রসেসটা দেখেন যে এখানে কফি শপ কোনটা কীভাবে বানাই তো এটা হচ্ছে এখানে স্প্রেসু নেবে তো এখানে চিনি হচ্ছে কাস্টমার সাইজে মজবুত তো এখানে স্প্রেস নেওয়ার পর ওইখানে হচ্ছে মিল্ক ডালচা আমরা যেটা দুধ বলি তো এটাকে হচ্ছে স্ট্রিমিং করবে এমনি ফর্ম ওঠাবে আপনার ক্যাপাসিটিতে যতটুকু পরিমাণ ফর্ম ওঠানো দরকার অতটুকু ফর্ম উঠাবে এবং এটাকে ভালোভাবে স্ট্রিমিং করবে স্ট্রিমিং করার পর এখানে অনেকেই আমরা আমাদের যেখানে এরকম পেপার কোক তো এখানে আর্ট এত বেশি চলে না কারণ ডাইনিং নাই ডাইনিং যেখানে আছে এখানে আর্টটা মাস্ট বি সুন্দর করতে হয় তো আমাদের এখানে এটাকে তারপর লাতি আর্ট করবে তো এক সাইড দিয়ে স্টিমিং হয়ে গেছে এক সাইড দিয়ে স্প্রেসও হয়ে গেছে এইটা চিনিটাকে এখন মিক্স করে নেবে হাত দিয়ে তারপর এটা হচ্ছে এখন আর্ট করবে তো আমাদের যেহেতু আমাদের যেহেতু এই তহসিল আই মিন ডেলিভারি তো এগুলো হচ্ছে বেশি আট আমাদের এত ইমার্জেন্সি না বাট আর্টটা জানা থাকলে কাজ অন্য দিকে স্যালারি ভালো দেয় তো এই হয়ে গেছে এখন আমরা কাস্টমারকে সার্ভ করব আই ঠিক আছে তো এইভাবে হচ্ছে মূলত যে কফি সব ক্যাপাচিনো স্প্যানিশ হার তারপর হচ্ছে আপনার ফ্লাতু ওয়াইড দু এগুলো হচ্ছে এইভাবে বানানো হয় বাট যেহেতু আমাদের গাড়িতে আসে তো বেশিরভাগ হচ্ছে কভার লাগায় নেই উপরে এই জন্য আর অনেকেরই এরকম না তো অনেক হাতেও বানাইতে হয় হাতে বানাইতে হলো হচ্ছে বি এটা হচ্ছে আপনার হাতে বানাইতে হয় বি সিক্সটির উপর আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলটা দেখতে পারেন তো বিশিষ্টির জন্য হচ্ছে আপনার একটা ওজন আছে যেরকম আমরা আঠারো গ্রাম থেকে বিশ গ্রামের ভিতরে বিন গুঁড়া করি পাউডার করি এটাতে তারপর হচ্ছে আইস বি সিক্সটি যেটা ঠান্ডা বি সিক্সটি এটার জন্য হচ্ছে আইস নিতে হয় দেড়শো গ্রাম এবং পানি দেড়শো গ্রাম ডালতে হয় ডালা পানি ডালার মধ্যে এখানে অনেক ডিফারেন্ট আছে এক একসময় বিস্তারিত বলবো আর বি সিক্সটি হট বি হতে গেলে হচ্ছে সেম বনে আসবে আপনার বিনস পাউডার এই কফি পাউডারটা আসবে আশেপাশের যে ফিল্টারগুলো ইটার ফোটার ডালার পর পানি ডাল পানি হবে হচ্ছে দুইশো সত্তর গ্রাম বা ষাট গ্রাম যেহেতু আমাদের কোপটা হচ্ছে কোপের হচ্ছে দুইশো সত্তর মিলি ঠিক আছে তো হাত দিয়ে আর কি মানে আমরা হচ্ছে চাটা বানাইতে হয় চাটা হচ্ছে এখানে গরম পানি নেবেন চিনি নেবেন তারপর লিপটন দিয়ে চিনি মিক্স করে দিবেন তো এইটা হচ্ছে মূলত এরকমই আর এই মেশিনের কাজ হচ্ছে মূলত আপনার আমেরিকানো মেশিন দিয়ে স্প্রেসু ক্যাপাচিনো হোয়াইট লাতে কর্তাদু এগুলো হচ্ছে মেশিনের মাধ্যমে ব্যবহার করা বাকি যে আইসগুলা বা আইস কফি যেগুলো এগুলো বেশিরভাগ হাত দিয়ে বানানো হয় ওকে তো আশা করি আপনার উত্তরটি পেয়ে গেছেন নাকি দেখা হবে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম